টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। গতরাত দেড়টায় শাখা ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রথম কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে আহত একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।